হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের ভীষণই ফেভারিট ক্যারেট কেকের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম, ডিমটা ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো 1/4 কাপ মতো সাদা তেল, তারপর দিয়ে দিয়েছি ওই সেম কাপেরই 1 কাপ সুগার। এই তিনটে উপকরণকে আমি ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা গলে এলে তাতে আমি দিয়ে দেবো 3-4 টেবিলস্পুন মতো গাজর। গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, তাতে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা আর 1/2 টেবিলস্পুন বেকিং পাউডার। এবার এই দুটোকে খুব ভালো করে আমি চেলে নেবো, যাতে ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায়। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখন শুধু কাজ হচ্ছে ফাটানো। কেক যত ভালোভাবে ফাটানো হবে কেক কিন্তু ততটাই বেশি স্পঞ্জি অ্যান্ড খেতেও ভালো হবে। কেকের ব্যাটার আমার অলমোস্ট ফাটানো হয়ে গেছে। আমার একটু দেখে শুকনো শুকনো লাগছিলো, তাই জন্য আমি ওই আন্দাজ মতো 2-3 টেবিলস্পুন একটু দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আবারও ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটা বেকিং টিন নিয়ে নিয়েছি, এবার এটাতে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। তোমরা কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারো, আর ওপর থেকে মাখা কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে দেব, যাতে কেকটা খুব ইজিলি বেরিয়ে আসে। ফাইনালি আমি ব্যাটারটা এবার বেকিং ট্রের মধ্যে ঢেলে দেবো, আর 180 ডিগ্রি কনভেকশন মোডে 20-25 মিনিটসের জন্য দিয়ে দিলেই কিন্তু আমাদের ক্যারেট কেক একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার ক্যারেট কেক একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব একটা ভালো হয়নি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।